অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত। জাফর ইকবালের অবস্থা এখনই কিছু বলা যাচ্ছে না। চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব হাসান জানিয়েছেন, অধ্যাপক ডক্টর জাফর ইকবালের মাথার পিছনে আঘাত করা হয়েছে। যেহেতু মাথা, এজন্য পরীক্ষা নিরীক্ষা ছাড়া এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। শনিবার সন্ধ্যা 5:30 দিকে হাসপাতালে সাংবাদিকদের তিনি একথা জানান। এর আগে বিকেল 5:35 দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চের অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত করেন অজ্ঞাত পরিচয়ের এক যুবক। তাকে আটক করা হলেও এখনও তার পরিচয় জানা সম্ভব হয়নি। অধ্যাপক জাফর ইকবালকে উদ্ধার করে হাসপাতালের 11 নং ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা 6:27 দিকে তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয় বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব হাসান। তিনি বলেন, জাফর ইকবাল স্যারের মাথার পিছনে আঘাত লেগেছে, এখন ওটিতে আছেন। তিনি জ্ঞান হারাননি, অল্প অল্প কথা বলতে পারেন। বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষার আগে আমরা কিছুই বলতে পারছি না। সিলেট মেট্রোপলিটনের এডিসি আব্দুল ওহাব বলেন, অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানতে পারেননি তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, সম্প্রতি র্যাগিংয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের 19 শিক্ষার্থীকে বহিষ্কার এবং বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি গতকাল শুক্রবার বলেছিলেন, র্যাগিংয়ের ঘটনায় শাস্তির মেয়াদ আরও বাড়ানো উচিত, তবে ঠিক এ ঘটনায় না রাজনৈতিক কারণে তার উপর হামলার ঘটনা ঘটেছে তা জানতে পারেনি তারা। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা 6:27 তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওটিতে নিয়ে যাওয়া হয়। এর আগে বিকেল 5:35 দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত করেন এক যুবক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতালে জড়ো হয়েছেন। তাদের মধ্য থেকে এক শিক্ষার্থী জানান, হামলার পরপরই তিনি স্যারের সঙ্গে কথা বলেছেন। স্যার জানিয়েছেন তিনি ওকে আছেন, নিজেকে ধরে রাখতে পারবেন। ঘটনার পরপরই শিক্ষার্থীরা হামলাকারীকে আটক করে গণপিটুনি দেয়। পরে শিক্ষকেরা উদ্ধার করে তাকে শিক্ষা ভবনে আটকে রেখেছেন। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা পরিবর্তন.কমকে জানান, স্যার মুক্ত মঞ্চে বসেছিলেন, সামনে একটি রোবট প্রতিযোগিতা হচ্ছিল। হঠাৎ এক যুবক এসে স্যারের মাথার পেছনে ছুরি দিয়ে আঘাত করেন। কিছু বুঝে ওঠার আগেই স্যারের শরীর রক্তে ভিজে যায়। তারা জানান, মুক্ত মঞ্চে পুলিশ বেষ্টনীর মধ্যেই স্যারের উপর এ হামলা হয়। পরে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসে বিক্ষোভ করছেন। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সিলেট মেট্রোপলিটনের এডিসি আব্দুল ওহাব বলেন, অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানতে পারেননি তিনি। হাসপাতালে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর ইলিয়াসুর রহমান বিশ্বাস সাংবাদিকদের জানান, স্যারকে ওটিতে নেওয়া হয়েছে, তার জ্ঞান আছে, কথা বলছেন। তিনি আরও জানান, হামলাকারীকে আটক করা হয়েছে, তবে তার কোনো রাজনৈতিক পরিচয় এখনও পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, সম্প্রতি র্যাগিং এর অভিযোগে বিশ্ববিদ্যালয়ের 11 শিক্ষার্থীকে বহিষ্কার এবং বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি গতকাল শুক্রবার বলেছিলেন, র্যাগিংয়ের ঘটনায় শাস্তির মেয়াদ আরও বাড়ানো উচিত, তবে ঠিক এ ঘটনায় না রাজনৈতিক কারণে তার উপর হামলার ঘটনা হয়েছে তা জানতে পারেনি তারা।